हाय फ्रेंड्स, आई एम মমিতা एंड वेलकम यू वन्स अगेन टू জিওগ্রাফিয়াস ক্লাসেস। তোমরা তো জানোই আমি কয়েকটা ভিডিও ধরেই আমি শুধুমাত্র মাধ্যমিকের সাজেশন নিয়ে আসছি। তোমাদের যে আপকামিং মাধ্যমিক অর্থাৎ 2022 এর যে মাধ্যমিক তার জিওগ্রাফি সাজেশন নিয়ে এসেছি আমি। এর আগের ভিডিওগুলোতে আমি 2 মার্কসের সাজেশন অ্যান্ড 3 মার্কসের সাজেশন নিয়ে এসেছি অ্যান্ড সেই ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখানে লিঙ্কে ক্লিক করে সেগুলো দেখে নিতে পারো। অ্যান্ড অফকোর্স আজকেও আমি সাজেশন নিয়ে এসেছি, আজকের সাজেশনটা হলো 5 মার্কসের সাজেশন, তোমাদের মাধ্যমিকে 5 মার্কসের যে সম্ভাব্য কোশ্চেনগুলো আছে তার সাজেশন। অ্যান্ড কোশ্চেনগুলো বেঙ্গলি অ্যান্ড ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে প্রত্যেকবারের মতন, সো বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটো স্টুডেন্টদেরই কাজে লাগবে, কারোর কোনো প্রবলেম হবে না। সো তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও সমস্ত রকমের নোটিফিকেশন পাওয়ার জন্য। সো দেখে নাও কোশ্চেনগুলো। তোমরা তো জানো যে তোমাদের এক্সামে মাত্র 2টি লেশন আছে। ফার্স্ট লেশনটা হলো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ বা এক্সোজেনেটিক প্রসেস অ্যান্ড রেজাল্টেন্ট ল্যান্ডফর্মস, অ্যান্ড সেকেন্ডটা হলো ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক দুটো পার্টই আছে। তো এই 2টো লেশন থেকে তোমাদের 8টা কোশ্চেন দেওয়া হবে এবং করতে হবে 4টা, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনে 1টা করে অর থাকবে। সব মিলিয়ে 8টি 5 মার্কসের কোশ্চেন দেওয়া হবে, করতে হবে 4টি 5 মার্কসের কোশ্চেন এবং তার জন্য থাকছে 20 মার্কস। সো দেখে নাও তোমরা 5 মার্কসের কোশ্চেনের সাজেশন। ফার্স্টেই বলবো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তার মধ্যে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো হলো নদীর ক্ষয়ের কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ বা ডেসক্রাইব দ্য ভেরিয়াস ল্যান্ডফর্মস ফর্ম ডিউ টু ইরোশনাল ওয়ার্ক অফ রিভার। নেক্সট, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, ডেসক্রাইব দ্য ভেরিয়াস ল্যান্ডফর্ম ফর্ম ডিউ টু ডিপোজিশনাল ওয়ার্কস অফ রিভার। নেক্সট, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, ডেসক্রাইব সাম অফ দ্য ল্যান্ডফর্মস ফর্ম বাই উইন্ড ইরোশন। নেক্সট, গঙ্গা পদ্মা মেঘনার বদ্বীপের সক্রিয় অংশে পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তনের প্রভাব লেখো, অথবা কোশ্চেনটা এইভাবেও আসতে পারে যে সুন্দরবনের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব সম্পর্কে লেখো। মেনশন দ্য এফেক্টস অব দ্য গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জ অন দ্য অ্যাক্টিভ পার্ট অব দ্য গঙ্গা পদ্মা মেঘনা ডেল্টা, অর হাউ আর দ্য সুন্দরবন বিং অ্যাফেক্টেড বাই দ্য ক্লাইমেটিক চেঞ্জ। তাহলে এই মাত্র কয়েকটা কোশ্চেন, আমি 4টা কোশ্চেন দিয়েছি ইম্পর্টেন্ট, সেটা ফার্স্ট চ্যাপ্টার থেকে, অনলি 4 কোশ্চেন। নেক্সট আমি বলবো ইন্ডিয়ার থেকে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। ইন্ডিয়া থেকে তোমরা যে কোশ্চেনগুলো করবে সেগুলো হলো প্রস্থ অনুসারে হিমালয়ের শ্রেণীবিভাগ করো এবং সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রস্থ অনুসারে অর্থাৎ উইড অনুসারে, তার মানে যেগুলো আমরা হিমাদ্রি হিমালয় হিমাচল হিমালয় শিবালিক হিমালয় আমরা পেয়েছি, অর্থাৎ নর্থ টু সাউথ বা সাউথ টু নর্থ যে ডিভিশনটা আমরা পেয়েছি, যে শিবালিক হিমাচল হিমাদ্রি অ্যান্ড তিথিস হিমালয়, এই রেঞ্জটাকে লিখতে হবে। ডিসক্রাইব দ্য মাউন্টেন রেঞ্জ লাইং ফ্রম নর্থ টু সাউথ ইন দ্য হিমালয় অর উইড ওয়াইজ। নেক্সট, পশ্চিম উপকূলীয় সমভূমি ও পূর্ব উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য, কম্পেয়ার দ্য ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন কোস্টাল প্লেনস অফ ইন্ডিয়া। নেক্সট, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো, ডিসক্রাইব দ্য কোর্স অফ রিভার গঙ্গা। নেক্সট, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা, কম্পেয়ার দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ দ্য রিভার্স অফ নর্থ অ্যান্ড সাউথ ইন্ডিয়া। নেক্সট, ভারতের স্বাভাবিক উদ্ভিদ বন্টনে জলবায়ুর প্রভাব সংক্ষেপে আলোচনা করো, ডিসকাস দ্য ইনফ্লুয়েন্স অফ ক্লাইমেট অন দ্য ন্যাচুরাল ভেজিটেশন ইন ইন্ডিয়া। নেক্সট, ধান চাষ আখ চাষ বা ইক্ষু চাষ কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো, অর্থাৎ এগ্রিকালচার থেকে তোমরা এই 3টেই করবে, যে ধান চাষ আখ বা ইক্ষু চাষ এবং কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। ডিসকাস দ্য সুইটেবল জিওগ্রাফিক্যাল কন্ডিশন রিকোয়ার্ড ফর কাল্টিভেটিং রাইস অর কটন অর সুগার ক্যান। তোমাদের এইবারের মাধ্যমিকের জন্য সুগার ক্যানটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, সুগার ক্যান ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের বা কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো, হোয়াট আর দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর কনসেন্ট্রেশন অফ আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি ইন ইস্ট অ্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়া। নেক্সট, পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি লেখো,
Discuss the factors what favor the growth of petrochemical industry at Western India. Next, ভারতের জনঘনত্বের তারতম্যের ভৌগোলিক কারণ. Discuss the geographical causes of unequal distribution of population density in India. তাহলে এই হলো তোমাদের ইন্ডিয়া থেকে আমি 9টা ইম্পর্টেন্ট কোশ্চেন দিলাম। এই কোশ্চেনগুলো করলেই আশা করছি তোমরা কমন পেয়ে যাবে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য অ্যান্সারে যথাযথ চিত্র অবশ্যই ব্যবহার করতে হবে, চিত্র অবশ্যই দিতে হবে। সো অল দ্য বেস্ট। সো এই হলো আমার 5 মার্কসের কোশ্চেন। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং এই কোশ্চেনগুলি তোমাদের অনেক হেল্পফুল হবে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে প্রচুর লাইক করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওগুলো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। নেক্সট ভিডিওতে আমি ইন্ডিয়ান রিভার ডিসকাস করবো অ্যান্ড তার সাথে থাকছে ফ্যাক্টস অফ এশিয়া, এশিয়ার যে ইম্পর্টেন্ট ফ্যাক্টস, যে ইম্পর্টেন্ট নলেজ ইনফরমেশন সেইগুলো থাকছে। সো তোমরা ভিডিওগুলোকেও মিস করো না, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। See you soon. Till then, take care of yourself. Stay safe. Bye-bye.